একটি ওবারি না থাকলে কি বাচ্চা গর্বদারণ হবে পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম এর আয়ুর্বেদিক চিকিৎসা প্রথমেই দেখাবো একটি ওবারি না থাকলে কি বাচ্চা গর্ভধারণ হবে ওভারিতে সিস্ট থাকলে সন্তান হবে না এটি ভাবার কোনো কারণ নেই যে ওবারিতে সৃষ্ট হয়েছে সেটি যদি ক্যান্সার জাতীয় না হয় তবে সিস্ট ফেলে ওবারিটি রাখা যায় একটি ওভারের সাত ভাগের ভাগ রাখা গেলে সেটি একটি স্বাভাবিক ওভারের মতোই কাজ করে যদি দুটি ওভারে একটি ওভারি ফেলেও দেওয়া হয় সেক্ষেত্রে একটি ওভারি দিও সন্তান গর্ভধারণ সম্ভব বিভিন্ন সমস্যার কারণে একটি ওভারি অপারেশন করে কেটে ফেললেও অন্যটি যদি ভালো থাকে তবে একটি ওভারি দিয়েও গর্ভধারণ সম্ভব সিস্ট ফেলে দেওয়ার পর একটি ওভারি সাত ভাগের এক ভাগ রাখা গেলি সেটি একটি স্বাভাবিক ওবারির মতোই কাজ করে এবং সেটা দিয়েও গর্ভধারণ করা সম্ভব তাই অনেক ক্ষেত্রে একটি ওবারি দিয়েও গর্ভধারণ সম্ভব এরপরে দেখাবো পলিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম এর আয়ুর্বেদিক চিকিৎসা পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আজকাল অনেকটা সাধারণ একটি রোগে পরিণত হয়েছে অনেক নারীর মাঝেই এটি দেখা যাচ্ছে এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে নারীদের ঔষধ খেতে হয় জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয় এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে ব্যায়াম করতে হয় তবে অনেকেই জানেন না এই রোগ প্রতিরোধের কিছু ঘরোয়া আয়ুর্বেদিক উপায় রয়েছে উপকরণগুলো আমাদের রান্নাঘরেই পাওয়া সম্ভব এবং সেগুলো প্রতিদিনের খাবারের যোগ করে পরিমাণ মতো খেলে পলিস্টিক ওবারিয়ান সিনড্রোম প্রতিরোধ করা সম্ভব চলুন তাহলে জেনে নেই উপাদানগুলো সম্পর্কে নাম্বার ওয়ান মেথি বীজ যে নারীদের থাকে তাদের অগ্নাশয় থেকে নিঃসিত ইনসুলিন হরমোন দেহের কোষে কার্যকরভাবে ব্যবহৃত হতে পারেন না এর ফলে ওজন বৃদ্ধি পেতে থাকে এবং টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে মেথি শাক বা বিষ খাওয়ার ফলে তা ইনসুলিন হরমোনের মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে মেথি দেহের গ্লুকোজের সহনশীলতার মাত্রা বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে তিন চা চামচ মেথি বীজ ভালো করে ধুয়ে রাত দেড় কাপ পানিতে ভিজিয়ে রেখে পরদিন তিনবারে সেটি খান সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং দুপুরে ও রাতে খাওয়ার পাঁচ মিনিট আগে খান এছাড়া মেথি শাকও খেতে পারেন নাম্বার টু দারুচিনি ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে এই মশলাটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এর রয়েছে রক্তের সরকারার মাত্রা স্থির রাখার ক্ষমতা এবং ইনসুলিন প্রতিরোধক কমাতে সাহায্য করে তাই দুধ বা দইয়ের সাথে মিশিয়ে দারুচিনি খেতে পারেন কেক বা মাফিন তৈরিতে ব্যবহার করতে পারেন বা চায়ের সাথে সামান্য কিছু দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন দারুচিনিতে ক্যালোরির পরিমাণ খুবই কম তাই ওজন বৃদ্ধির কোনো চিন্তা থাকবে না নাম্বার থ্রি তিসি বীজ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স সমৃদ্ধ এই বৃষ্টি খাদ্য আশের খুবই ভালো একটি উৎস এবং এতে আরও থাকে লিগনান নামক এক ধরনের প্রোটিন যা টেস্টো এস্টোরন হরমোনের উৎপাদন কমাতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে টিসি দেহের গ্লুকোজ এবং ইনসুলিনের যথাযথ ব্যবহার হতে সাহায্য করে যার ফলে পলিসিস্টিক ওবারিয়ান সিস্টেমের বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে তিসি বীজকে গুরু করেই সকালের নাস্তায় বা জুসের সাথে মিশিয়ে খেতে পারেন তাইলে খাবার পানির সাথেও সামান্য কিছুটা মিশিয়ে খেতে পারেন নাম্বার ফোর তুলসী পাতা তিনি রোগ বিশেষজ্ঞের মতে পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম থাকা নারীদের ডিম্ব না হওয়ার কারণে অ্যান্ড্রোজেন হরমোন সঠিকভাবে ব্যবহৃত হতে পারে না এছাড়া লিভার থেকে উৎপন্ন হওয়া প্রোটিন সেক্স হরমোনের উৎপাদনও কম হয় এর ফলেই পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম থাকা নারীদের মুখে অবাঞ্ছিত চুল গজায় ব্রণ হয় এবং বাচ্চা নিতে সমস্যার সম্মুখীন হতে হয় তুলসী পাতায় অ্যান্ড্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করতে পারে এবং ইনসুলিনের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে এটি একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টও সকালে খালি পেটে দশটি তুলসী পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া তুলসী পাতা দিয়ে সেদ্ধ করা পানি খেতে পারেন নিয়মিত নাম্বার ফাইভ মধু স্থূলতা এবং পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম একটি অন্যটির সাথে জড়িত পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোমের সমস্যা থাকলে তা হরমোনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা দেহকে স্থূলতার দিকে নিয়ে যায় ওজন কমানোর ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তা থেকে বিভিন্ন রোগের সূত্রপাত হতে পারে যেমন আর্থাইটিস বা হৃদরোগ ইত্যাদি হতে পারে পুষ্টিবিদদের মতে মধু ক্ষুদা কমাতে সাহায্য করে এবং পেট ভরা থাকার অনুভূতি দেয় গ্লাস পানিতে এক টেবিল চামচ মধুর সাথে লেবুর রস মিশিয়ে প্রতিদিন খুব সকালে খালি পেটে খেতে হবে এটি দেহের ওজন কমাতে সাহায্য করবে তবে মনে রাখতে হবে মধু মিশিয়ে কখনই গরম করা যাবে না বা সেই মিশ্রণটি রেখে দিয়ে পরে খাওয়া যাবে না এর ফলে মধুর কার্যকারিতা নষ্ট হয় এবং তখন এটি দেহের ওজন বাড়াতে সাহায্য করে নাম্বার সিক্স করলা ও পটল ডায়াবেটিস রোগীদের সাধারণত করলা ও পটল খেতে বলা হয় শরীরে ইনসুলিন এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য পলিসিস্টিক থাকা নারীরা এগুলোর পাতা এবং সবজি দুটুই খেতে পারেন তারা এগুলো রান্না করে সপ্তাহে পাঁচ দিন খেতে পারেন তারা ভালো উপকার পেতে যদি সম্ভব হয় করলা ব্লাইন্ড করে জুস বানিয়ে খেতে পারেন নাম্বার সেভেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ র রক্তের শর্করা নিয়ন্ত্রণের এবং নারীদের প্রজনন ক্ষমতা বাড়ানোর দারুণ ক্ষমতা পুষ্টিবিদদের মতে এটি দেহের দূষণ দূর করার চমৎকার একটি উপাদানও বটে এটি দেহের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে যার ফলে দেহের ওজনও কমে আম্লকে রস করে কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিয়মিত খেতে পারেন এছাড়া কাঁচাও খেতে পারেন বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন এই উপাদানগুলো নিয়মিত পরিবেশন করলে পলিসিস্টিক ওবারিয়ান সিন্ড্রোম থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা যায় ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ